হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন ভালো আছি। তো আজকে বিষয়টি হচ্ছে কণ্ঠশিল্পী নোবেলকে নিয়ে কথা বলবো। তো নোবেলকে নিয়ে এমনও কথা বলার কোনো ইচ্ছা ছিল না, তারপরও যখনই ফেসবুকে ঢুকি, যেখানে ঢুকি, নোবেলের পরকীয়া মানে ভিডিওগুলো চলে আসে, তো ভাবলাম যে না, একটা ছোট্ট ভিডিও করা যায় এবং আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো নোবেলকে আমরা কম বেশি সবাই চিনি। নোবেলের ক্যারিয়ারটা সে কিন্তু নিজেই নষ্ট করেছে। তার নেশা তার ক্যারিয়ারের জন্য সর্বপ্রথম দায়ী, কারণ সে প্রচুর নেশাগ্রস্ত এবং নেশা করে কিন্তু তার নারী কেলেঙ্কারিরও অনেক ঘটনা আছে। সাম্প্রতিক যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সাম্প্রতিক নোবেল আরেকটি অসামাজিক কাজ করেছে, সেটা হচ্ছে যে সে খুলনার এক ফুড ব্লগারের বউকে নিয়ে ভেগে চলে আসছে। তো কয়েকদিন আগে তার ডিভোর্স হয়, তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে চলে যায়, কারণ সে নেশাগ্রস্ত অবস্থায় তার বউকে প্রচণ্ড মারধর করে। এরকম অনেক অভিযোগ পুলিশের কাছে চলে আসে। পরবর্তীতে তার বউ নিজ ইচ্ছায় তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তো এখন যেটা করছে, এখন সে প্রেম করে বিয়ে করে নাই, এখন অন্যের বউকে ভাগায় নিয়ে আসছে এবং একত্রে নেশা করে সোশ্যাল মিডিয়াতে কিছু পিক সে পোস্ট করেছে তার পার্সোনাল অফিসিয়াল পেজে। তো সেই পিকগুলো দেখতেই পাচ্ছেন, রীতিমতো ভাইরাল। আর আমাদের যে খুলনা যে ফুড ব্লগার, তার দাবি হচ্ছে তার বউকে তার বাসা থেকে উঠাই নিয়ে গেছে এবং তারপরে তারা অবৈধ মেলামেশা করতেছে। আবার এটাও শোনা যাচ্ছে যে মেয়েটাকে নিয়ে এত কাহিনী, সে আবার পরবর্তীতে তার ফেসবুক স্ট্যাটাসে বলতেছে, আমি নোবেলকে বিয়ে করিনি, নোবেল আমাকে জোর পূর্বক উঠাই নিয়ে আসছে এবং নেশা করাইয়া অন্তরঙ্গ ছবিগুলি তুলেছেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন। ভাই রে ভাই, তুমি তো কচি খুকা না, তুমি অন্যের বউ, তোমার বিয়ে হয়েছে, তোমার একটা সংসার আছে, তোমার একজন হাজবেন্ড আছে এবং তোমরা লাভ করেই বিয়ে করেছো, তোমাদের সংসার জীবনটাও অনেক দিনের, 1 বছর 2 বছরের না। তো সেইখানে নোবেলের মতো একটা থার্ড পার্সন, একজন নেশাকর কণ্ঠশিল্পী, জানো নোবেল সম্পর্কে, তার সাথে তুমি পরকীয়াতে জড়াবা, তার সাথে চলে যাবা, তার সাথে নেশা করবা এবং তোমার হাজবেন্ডের মুখের কথা সে বলেছে যে, আমি যখন আমার ওয়াইফকে আনতে যাই তখন আমার ওয়াইফকে আমি দেখেছি নোবেলের সাথে বসে তারা নেশা করছে এবং নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার হাজবেন্ডকে চলে যেতে বলেছো এবং তার সাথে বিভিন্ন রকম খারাপ বিহেভিয়ার করেছো, যার কারণে সে ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে এবং সে সোশ্যাল মিডিয়াতে বলেছে যে, যেই বউ নেশা করে, যেই বউ আমাকে ছেড়ে চলে যায় এত ভালোবাসার পরে, তাকে আমি কখনোই অ্যাকসেপ্ট করবো না। আর এখন তুমি এসে বলতেছো যে, আমি নোবেলকে বিয়ে করিনি, আমি এখনো আইনগতভাবে নাহিদের স্ত্রী আছি এবং থাকবো, আমার সাথে নোবেলের কোনো অবৈধ রিলেশন ছিল না, ওই সময় নোবেল আমাকে নেশা করাইয়া তারপরে কিছু আপত্তিকর ছবি তোলে এবং সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। ভাইরে ভাই, এই ব্যাপারটা যদি একটা বাচ্চা মানুষ বলে তাও বিশ্বাস করা যায় যে সে অবুঝ, তার সাথে এটা ঘটতে পারে। একজন প্রাপ্তবয়স্ক তুমি মহিলা হয়ে গেছো, বিয়ের পরে মেয়েরা আর মেয়ে থাকে না, প্রত্যেকটা মেয়েই মহিলা হয়ে যায়। তো যাই হোক, তুমি বিবাহিত একজন মানুষ, ম্যাচুরিটি আছে তোমার মধ্যে, তুমি যদি এই সমস্ত অবাস্তব কথাবার্তা বলো, এটা আসলেই ঠিক না। নোবেল যতটা দায়ী সমপরিমাণ দায়ী তুমি। তোমার হাজবেন্ড তোমাকে এত ভালোবাসার পরেও তুমি কেন নোবেলের মতো একজন নেশাকরের সাথে পরকীয়ায় জড়াবা এবং তার সাথে চলে যাবা এবং তার সাথে তুমি লিভিং থাকবা এবং এই ধরনের ছবি তুলবা, একই রুমে বসে নেশা করবা, তারপরও তুমি তোমাকে আবার নির্দোষ দাবি করবা আর তোমার হাজবেন্ড তোমাকে শ্বশুর করে আবার ফিরায় নিয়ে আসবে, সবকিছু এত ইজি না। তো আমার মতে হচ্ছে নোবেলের অন্যায়ের মাত্রাটা দিন দিন আসলেই বাড়তেছে, নোবেলকে অবশ্যই একটা পানিশমেন্টের দরকার আছে। কারণ এই পর্যন্ত নোবেল 3টা বিয়ে করেছে এবং এটা মেয়েজনিত ঘটনা, এটা নোবেলের মনে হয় চতুর্থবার। তো এইবার সে অন্যের বউকেই তুলে নিয়ে আসছে। তো যাই হোক, আমার মনে হয় যে নোবেলের অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে।
আর এটা নাহিদ নিজে বলেছে, যেহেতু তার সংসার ভাঙছে, তার ওয়াইফকে নিয়ে গেছে, সে তার ওয়াইফকে এত ভালোবাসতো, আর সেও এখন তার ওয়াইফকে নিবে না। ভাই এটাই তো স্বাভাবিক, যে বউ সৎ ইচ্ছায় তার সংসার ছেড়ে নোবেলের মতো একটা মাতালের হাত ধরে চলে যায়, তাকে বাংলাদেশের কোন হাজবেন্ড আবার তাকে অ্যাকসেপ্ট করবে এমনটা তো জানা নাই। আমার তো মনে হয় পৃথিবীতে এমন কোনো ভালো হাজবেন্ড নাই যে এত অন্যায়ের পরও তার হাজবেন্ড তার ওয়াইফকে সে আবার রিটার্ন নিয়ে আসবে। বেচারা কষ্ট পাইছে, বেচারা ধোকা খাইছে। তো আমার মতে এখানে নাদিমেরও কিছু দোষ আছে। সে ফুড ব্লগিং করে বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে, ভালো কথা, ফুড ব্লগিং করতে করতে সে তার বউ যে কোন ব্লগিং এর সাথে জড়িত হইতেছে এই বিষয়গুলোরও তার খেয়াল রাখা উচিত ছিল। এবং সে জানতো নোবেলের সাথে তার বউ ফোনে কথা বলে, তাদের একটা ফ্রেন্ডের রিলেশন আছে, তো তখন থেকে কেন সে সতর্ক হলো না? তারও অনেক ভুল ভাল আছে যার কারণে আজকে এত কিছু তার ফেস করতে হইতেছে। তো যাই হোক, সর্বোপরি এখন সোশ্যাল মিডিয়াতে যা হইতেছে দেখতেছি যে পরকীয়াটা মনে হয় যে অনেক বাড়ছে, যার কারণে আজকে তার সংসার ভাঙতেছে, অমুকের বউ, অমুকের বান্ধবী, অমুকের এইটা সেইটা, মানে একটার পর একটা নিউজ রেডি আছে, মানে পরকীয়ার স্টেপগুলো রেডি থাকে। আজকে ধরেন একজন পরকীয়া করছে, কালকে আরেকজন, রিসেন্ট তো দেখলেন যে কয়েকদিন আগে দেখলাম আমাদের খালি লিঙ্ক ভাইরাল হয়, তারপরে আবার দেখলাম এখন ডিভোর্স হইতেছে, এখন আবার কয়েকদিন আগে দেখলাম তানিশা মিমের কেলেঙ্কারি, মিমের বান্ধবী তানিশা, সে আবার সংসার ভাঙলো, মানে ডিভোর্স আর ডিভোর্স, তৃতীয় পক্ষ, ডিভোর্স প্রক্রিয়া, এগুলি হচ্ছে এখন বর্তমান নিউজ, এছাড়া কোনো নিউজ নাই। তো যাই হোক, সর্বোপরি এটাই হচ্ছে দেখার বিষয় যে নোবেল কি শাস্তিটা পায়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।